অস্ত্রসিক্ত নয়নে নির্বাক মা দুদিন ধরে হদিস নেই চুরি যাওয়া সন্তানের কোথায় কেমনভাবে রয়েছে আদরের ছেলে দুশ্চিন্তায় মাথায় হাত তার সোমবার সকালে গৃহিণী রেহেনা খাতুন আড়াই মাস বয়সী ইসরাফিলকে নিয়ে বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে বেড়াতে যান রাতে শিশু ইসরাফিলকে নিয়ে মা ও নানি এক ঘরে ঘুমিয়ে পড়ে কিন্তু দরজায় খিল না দেওয়ায় কাল হয়ে দাঁড়ায় মধ্যরাতে ঘুম ভেঙে পাশে সন্তানকে না দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন রেহেনা দুই নয়নে দেখিনি আমরা খুঁজা খুঁজি করি কিন্তু কোনো জায়গায় পাই পরে একটার দিকে মাইকিং শুরু করি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধারে প্রতিটি স্থানে অভিযান চলছে বলে জানায় পুলিশ অনুসন্ধান চলমান আছে আশা করি ওনাদের যে ঘটনাস্থল সেখান থেকে মনে হয় পরিচিত ব্যক্তি কর্তৃক এই ঘটনাটা ঘটেছে এদিকে ঘটনায় জড়িত সন্দেহে শিশুর মামাকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে পরে তাকে ছেড়ে দেওয়া হয় সময় সংবাদ কুষ্টিয়া